শাবান মাসের চাঁদ দেখা গেছে 11ই মে, পবিত্র শবে বরাত। অনলাইন ডেস্ক। বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। আগামী 11ই মে বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শাবান মাসের 15তম রাত 14ই শাবান দিবাগত রাত শবে বরাত পালিত হয়। সেই হিসেবে আগামী 11ই মে দিবাগত রাতেই শবে বরাত। শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এই ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে। শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদের আনন্দ বরাত নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও চাঁদ দেখা কমিটির সদস্য ABM আমিনুল্লাহ নুরীর জানান, সব জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে 1438 হিজরি শাবান মাসের চাঁদ দেখা গেছে। ABM আমিনুল্লাহ নুরীর সভাপতিত্বে সভায় ওয়াকফ প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুল আলম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বি, সরকারি মাদ্রাসা ই আলিয়ার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, এসপার্সোর CSO মোহাম্মদ শাহ আলম, বাইতুল মোকারম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।